সুফি ভক্তি সাধারণত ইসলাম ধর্মের ইসলাম ধর্মের নিয়ম খুবই কঠোর হয়। এই নিয়ম কানুনগুলিকে একটু উদার করার জন্য এই আন্দোলন হয়। সুফি ভক্তের ভেতর বিভিন্ন সম্প্রদায় ছিল, যেমন চিস্তি সম্প্রদায়, সুহারবর্দিয়া সম্প্রদায়, নকশবন্দিয়া সম্প্রদায়, ফিরদৌসি সম্প্রদায়, কাদরি সম্প্রদায়। ভারতে চিস্তি সম্প্রদায়ের লোক বেশি দেখা যেত। চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন খাজা মঈনুদ্দিন চিস্তি, তার দরগা রয়েছে রাজস্থানের আজমির শরীফে। সুফি ভক্তের পবিত্র স্থানকে বলা হয় শরীফ। খাজা মঈনুদ্দিন চিস্তির সময় তিনি বড় বড় রাজার সাপোর্ট পেয়েছিলেন, তাই ভারতবর্ষে চিস্তি সম্প্রদায় বেশি ছড়িয়েছিল। খাজা মঈনুদ্দিন চিস্তির গুরুর নাম হলো উসমান হারুনি। খাজা মঈনুদ্দিন চিস্তি খুবই উদার ব্যক্তি ছিলেন। তার বিভিন্ন শিষ্যদের ভেতর একজন শিষ্য ছিলেন বখতিয়ার কাকি। বখতিয়ার কাকির আবার দুই শিষ্য ছিল কুতুবুদ্দিন আইবক ও বাবা ফরিদ। চিস্তি সম্প্রদায়ের আরেকজন ভক্ত হলেন নিজামুদ্দিন আউলিয়া, তার দরগা ছিল দিল্লিতে। নিজামুদ্দিন আউলিয়া প্রিয় একজন শিষ্য হলেন আমির খসরু। চিস্তি সম্প্রদায়ের আরেকজন ব্যক্তি হলেন শেখ সেলিম চিস্তি, তিনি ছিলেন আকবরের সমকালীন। আকবর সুফি সন্তের শিক্ষা নিয়েছিলেন শেখ সেলিম চিস্তির কাছ থেকে, তাই গুরুর নাম হিসেবে ছেলের নাম রেখেছিলেন সেলিম। এছাড়া সুহারবর্দিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন বাহাউদ্দিন জাকারিয়া। ফিরদৌসি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন ইয়াহিয়া মানেরি। নকশবন্দিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন বাকি বিল্লাহ। আর কাদেরী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন শেখ আব্দুল কাদির জিলানী।